শুরু করছি আজকের গল্প, মনোজ বসুর লেখা গানের বস্তা। নটবরকে ম্যালেরিয়ায় ধরেছিল, দেহ সলতের মতো, পেট জোড়া পিলে, কাপড়ের নিচে ঢাউস এক ধামা নিয়ে চলছে এমনই মনে হবে। বাপ মা নেই, আপন বলতে পিসি, পিসির বাড়ি যাচ্ছে সে, ভালো কবিরাজ আছেন সেখানে তাকে দেখাতে। হাটুরে নৌকায় ব্যাপারীরা হাট করতে যাচ্ছে, নটবর তাদের সঙ্গে জুটে গেল। গলা বড় মিঠা, গানের জন্য বেশ নাম পড়ে গেছে তার। গান শোনার লোভে ব্যাপারীরাই ডেকে ডুকে তাকে নৌকায় তুলে নিল। দিনমানটা দিব্যি কাটল। সন্ধ্যের পরে আচমকা কাল বৈশাখীর ঝড়, সাংঘাতিক তুফান, তার মধ্যে নৌকো রক্ষা অসাধ্য। মাঝি প্রাণপণে হাল বাইছে, টানের মুখে হঠাৎ মচাত করে হাল ভেঙে দু টুকরো, মাঝ নদীর উপর নৌকো পাক খেতে খেতে ডুবে গেল। নৌকোর লোক কে কোন দিকে ছিটকে পড়ল নিশানা নেই। নটবর প্রাণপণ সাঁতার কাটছে, কোন দিকে কুল আন্দাজ পাওয়া যাচ্ছে না। রোগা মানুষ হাতে পায়ে খিল ধরে আসছে, প্রাণের আশা ছেড়ে দিয়েছে। আরে আরে, মাটিতে পা ঠেকে গেল যে হঠাৎ, চর এখানটা, মাত্র হাঁটু জল। কালবৈশাখে কেটে গিয়ে মেঘের চিহ্ন মাত্র নেই আকাশে, চাঁদ দেখা দিল। আকাশ দেখে কে বলবে প্রচণ্ড ঝড় জল হয়ে গেছে খানিক আগে। জ্যোৎস্না ফুটফুট করছে, একেবারে যেন দিনমান। অনতিদূরে ডাঙ্গার ওপরের অস্পষ্ট গাছপালা দেখা যায়। জল ভাঙতে ভাঙতে নটবর অবশেষে ডাঙায় গেল। বাড়ি দেখা যাচ্ছে অদূরে, পাকা দালান, যাক আশ্রয় মিলে গেল। এত রাত্রে খাওয়া দাওয়া নাও যদি হয় শুতে পারবে ঠিক। ভাঙা চুরো রোয়াক, আগাছায় ভরা রোয়াকে উঠে নটবর ডাকাডাকি করছে, কে আছেন? আমি অতিথি, অসুখে ভুগছি, দরজা খুলুন। সারা শব্দ নেই, নটবর তখন দরজা ঝাঁকাচ্ছে, নৌকোডুবি হয়ে এসে পড়েছি, উঠুন একবার। জীর্ণ নড়বড়ে দরজা, সামান্য ধাক্কাতেই হুড়মুড় করে ভেঙে পড়ল। জনশূন্য ঘর, উৎকট চামচিকের গন্ধ, এক ঝাঁক চামচিকে ঘর থেকে উড়তে উড়তে বেরোল। রোয়াক থেকে নেমে নটবর এদিক সেদিক ঘুরে ঘুরে দেখল, জনপ্রাণী নেই কোনো দিকে, পরিত্যক্ত বাড়ি, জঙ্গল হয়ে আছে। গায়ের বাড়ি ছেড়ে বাসিন্দারা হয়তো শহরে গিয়েছে, কিংবা লোপাট হতেও পারে। দুর্দান্ত সাহস নটবরের, ভাবল রাতটা উপোস গেল দেখছি, মানুষজন নেই, কে খেতে দেবে? তবে শোয়াটা পাকা দালানে বেশ জুতসই হবে। দরজার কপাট দুটো পাশাপাশি মেঝে রেখে তার উপর শুয়ে পড়ল। ঘুম আসে না, বিষম খিদে পেয়েছে। তার উপর কপাটে গুল পেরেক বসানো, সেই জিনিস গায়ে ফুটছে। খানিক এপাশ ওপাশ করে দুত্তর বলে সে উঠে বসল। কাছের জঙ্গলে হুক্কা হুয়া করে শেয়াল ডেকে গেল। নিশিরাত্রে ভাঙা বাড়ির মধ্যে চুপচাপ বসে নটবরের গা ছমছম করে। গান ধরল সে তখন, একটা গানের পর আর একটা গানে গানে বেশ চাঙ্গা হয়ে উঠেছে সে। এমন সময় কোথাও কিছু নয়, মরমর করে সামনের আম গাছের একটা বড় ডাল ভেঙে এক ঝাপটা বাতাস হুস করে ঘরের মধ্যে ঢুকল। বাতাসের সঙ্গে ভূত, ফুটফুটে জ্যোৎস্নায় পরিষ্কার দেখা যাচ্ছে। ভূত পুরো একটা গন্ডা, টাকওয়ালা ভূত, ধবধবে ফর্সা ধলা ভূত, কটকটে কালো ভূত, এবং পৈতে ঝোলানো গৌরবরণ এক মূর্তি, ব্রহ্মদৈত্যইনি, ভূতের সমাজ সেরা কুলিন। নটবর চুপ হয়ে গেছে। ব্রহ্মদৈত্য বললেন, থামলে কেন বাপু, চালাও, খাসা গাও তুমি, আমরা গান শুনতে এসেছি। কালাভূত বলল, এমন গান কখনো শুনিনি আমরা। টেকো বলল, আমাদের গ্রামটায় বলতে গেলে ঘরে ঘরে ওস্তাদ, জ্যান্ত অবস্থায় এই ঢলাও ছিল পয়লা নম্বরের একটি, গানের ঠেলায় লোকালয় ছেড়ে পোড়ো বাড়ির চিলে কোঠায় আস্তানা নিয়েছি, এখানেও ঢুকে পড়ে আচমকা তুমি আ করে গান ধরলে, খেপে গিয়েছিলাম আমরা, গলা টিপে তোমার গান আর তোমায় একসঙ্গে নিকেশ করব মতলব নিয়ে চিলে কোঠা থেকে এক লাম্ফে আমের ডালে নেমে পড়লাম, নেমে তো তাজ্জব, রফা টফা জল হয়ে গেল, কান পেতে শুনলাম কতক্ষণ ধরে। কালাভূত গদগদ হয়ে বলতে লাগল, গানের উপর আমাদের চিরকেলে আক্রোশ, এখন দেখছি এমন গানও দুনিয়ায় আছে, কানে শুনে প্রাণ যাতে আকুলি বিকুলি করে। ব্রহ্মদৈত্য বলেন, এমন সুর কোথা থেকে বের করো, হদিশ নেবার জন্য এসেছি বাবা, সত্যি কথা বলো।
নটবর বলল, গলা থেকে? গলা তো সবারই থাকে, গায়ের ওস্তাদ মশাইদেরও আছে, আমাদের এই ধলারও আছে, মরে গিয়েও অভ্যেস যায়নি। চোরাগোস্তা গলা থেকে এক আধ টুকরো ধ্রুপদ ধামার ছাড়ে শুনতে পাই। কথার শেষটুকু নটবর লুফে নিল। আবদারের সুরে ব্রহ্মদত্তকে বলল, মানুষের গান আকছাড় শুনে থাকি ঠাকুর মশাই, ভূতের গলায় গান কখনো শুনিনি, ধলামশাইয়ের একখানা দুখানা হোক, ততক্ষণে একটু জিরিয়ে নিয়ে আমি আবার গাইব। ব্রহ্মদত্ত বলেন, পারবে সামলাতে? কানের পর্দা তোমাদের যে বড় পাতলা, ফেসে না যায়, সামাল থেকো। ধলাভূতের উপর আদেশ, শুনিয়ে দেরে ধলা, মানুষটার নেহাত ইচ্ছে হয়েছে, আরও গান শোনাবে বলছে, পুরো পদ নয় আধখানা হলেই হবে, নরম করে ধরবি। ধলাভূত গান ধরে দিল, লহমায় লণ্ডভণ্ড কাণ্ড, দু কানে হাত চাপা দিয়ে ওরে বাবা ওরে বাবা রব তুলে নটবর দাঁড়িয়ে পড়েছে। কালাভূত প্রচণ্ড এক রদ্দা মারল ধলার থুতনিতে, খট করে মুখ এটে গিয়ে গান বন্ধ, নিঃশব্দ। ব্রহ্মদত্ত বললেন, নমুনা পেলে তো গলা দিয়ে যা বেরোয় সে হলো এই সমস্ত জিনিস, তোমার গান গলার বস্তু নয়। ঠিক ঠিক, গলার নয়, পেটের। টেকোভূত উল্লাস ভরে চেঁচিয়ে উঠল, পিলে ভরা পেটটার দিকে নজর পড়ে গেছে, আঙ্গুল দিয়ে সকলকে দেখিয়ে দেয়, বলে, কাপড়ে ঢেকে ঢুকে রেখেছে, গানের ভাণ্ডার ওইখানে। কালাভূত জুড়ে দেয়, কত মানুষ কত দিকে, কার অমন মোটা পেট, এরই কেবল দেখতে পাচ্ছি, ভেতরটা গানে ঠাসা, এইরকমই ফুলে আছে তাই। নটবরের দিকে চোখ পাকিয়ে বলে, বলো ঠিক কি না, মিথ্যে বললে টুটে চেপে ধরব। ঘাড় কাত করে নটবর সায় দিল, মাথায় চকিতে এক বুদ্ধি খেলে গেল, বলে, হাতে নাতে ধরে ফেলেছ, কি আর বলি, গানের ভাণ্ডার সত্যিই ওখানে, গান সব বস্তাবন্দি করে পেটে পুরে রেখেছি, হা করলে গলার নলি বেয়ে একটা একটা করে বেরোয়। ব্রহ্মদত্ত বললেন, বস্তাটা দিয়ে দাও, ধলার পেটে ঢুকিয়ে দেব, মিষ্টি গান বেরোবে তখন, আমরা ইচ্ছে মতো শুনব। নটবরও তাই চায়, পিলে সারানোর জন্য কত ওষুধপত্র খেয়েছে, কাজ হয়নি, এখনও সেই উদ্দেশ্যে পিসির বাড়ি যাচ্ছে, বড় কবিরাজ দেখাবে বলে। ভূতেরা কতই তো আজব কাণ্ড ঘটিয়ে বেড়ায়, নটবরের কিন্তু এক কথায় রাজি হয়ে যাওয়া ঠিক নয়, সন্দেহ করতে পারে। কণ্ঠে কাতর সুর এনে বলল, বড্ড গরিব আমি ঠাকুর মশায়, গান শুনিয়ে দুটো চারটে পয়সা রোজগার করি, বস্তা শুদ্ধ দিয়ে দিলে আমি যে না খেয়ে মরব। ব্রহ্মদৈত্য অভয় দিয়ে বলেন, মরবি নে, ভূত মানুষের মতন অবিবেচক নয়, ভূত আর মানুষের তফাৎ তো এই, উচিত দাম দেব, অভাব অনটন থাকবে না। টেকুভূত বলে, মানুষের মতন ভোতা চোখ আমাদের নয়, মাটির নিচেও আমরা দেখতে পাই, সেকালে ব্যাংক ছিল না, চোর ডাকাতের ভয়ে টাকা করি মাটির নিচে রাখত, বেওয়ারিশ এমনই মেলা টাকা মাটির নিচে রয়েছে, সুলুক সন্ধান আমরাই কেবল জানি, তারই একটা দেখিয়ে দেব, মজা করে খাবি দাবি, পেটের ধান্দায় গান গেয়ে গেয়ে ঘুরতে হবে না। নটবর বলে, গানের বস্তা পেটের ভিতর ঢুকোনো, নেবে কেমন করে? নেবার ভার কালাভূতের ওপর, খলখল করে সে হাসে, বলল, পলকে তুলে নেব, তুমি মোটে টেরই পাবে না, দেখো না কায়দাটা, হাঁ করো দেখি। একটা আঙ্গুল ঝড়াক করে হাতখানেকের মতো লম্বা হয়ে গেল, আঙ্গুল নটবরের পেটের ভিতর ঢুকিয়ে বর্ষি গাথার মতন করে আলগোছে পিলেটা বের করে আনলো। ধলাভূত ছুটোছুটি করে একটা ঝুড়ি এনে ধরছে, যেন সাত রাজার ধন মানিক। কালাভূত অতি সন্তর্পণে ঝুড়িতে পিলে রাখল, কি আশ্চর্য, রক্তপাত নয়, কিচ্ছু না, টেরই পেল না নটবর মোটে, পেট মুহূর্তে চিটে পানা, ধামার মতন পেট নিয়ে সে বেড়াচ্ছিল, কে বলবে। আর ভূতেদের যে কথা সেই কাজ, টেকোভূত দেখিয়ে দিল আমগাছের দক্ষিণ পশ্চিম কোণে সাড়ে চার হাত জমি বাদ দিয়ে ওইখানটা খড়ো গিয়ে, সামান্য খুললেই পেতলের ঘটি পেয়ে যাবি, তার মধ্যে টাকা। পিলের ঝুড়ি ধলাভূত পরম আদরে মাথায় তুলে নিয়েছে, হাসি খুশিতে চার ভূত ঘর থেকে বেরিয়ে ফনফন করে একেবারে আম গাছের চূড়ায়, সেখান থেকে লাফ দিয়ে হাতের ওপর, চাঁদের আলোয় নটবর সুস্পষ্ট দেখেছে, কি মজা নটবরের, পিলে গেছে, পেট আর মোটা নয়, পরম সুপুরুষ সে এখন, পিলের দাম পেয়ে গেছে এক ঘটি টাকা। বাড়ি ফিরে গিয়ে সে ধুমধারাক্কা লাগালো, দু হাতে খরচ করছে,
চারিদিকে হইচই পড়ে গেল। ধুরন্ধর বলে একজন নটবরের কিরকম ভাই হয়, তার পায়ে গোদা, সে এসে পড়ল। এত বড় বিলে চট করে সেরে এলে, চিকিৎসাটা কি বলো? রমারম খরচ করছো, অত টাকাই বা পেলে কোথায় হঠাৎ? নটবর বলবে না, ধুরন্ধরও ছাড়বে না, না ছোড়বান্দা পা জড়িয়ে ধরতে যায়, বলতে হলো শেষটা। বললে আর ক্ষতি কি, পারে তো সেরে আসুক না পায়ের গোদা। ধুরন্ধর খুঁচিয়ে খুঁচিয়ে পোড়োবাড়ির বৃত্তান্ত জেনে নিল, চলে গেল সেখানে। সেই আম গাছ, কপাট ভাঙা জীর্ণ ঘরের চামচিকের বাসা, আমতলায় বসে ভোর হওয়া অবধি অপেক্ষা করল। তারপরে নটবর ঠিক যেমন যেমন করেছিল মেঝের উপর কপাটের তক্তায় বসে সে গান জুড়ে দিল। গান সে জানে না, গলায় সুর ও উৎকট, তবু পায়ের গোদ বেচে টাকা পাবে সেই আশায় ক্রমাগত গেয়ে যাচ্ছে। ভূতের দল শব্দ সারা করে এলো। সেই চার ভূত ব্রহ্মদৈত্য অগ্রবর্তী বললেন, গান শুনতে এলাম হে। হাত কোচলে ধুরন্ধর হে হে করছে, তোমার গানের বস্তা কই? পা তুলে ধুরন্ধর গোদ দেখিয়ে দিল। ব্রহ্মদৈত্য বললেন, তোমার গান বাপু কিছু নীরেশ, বেচতে চাও বস্তা সত্য? পুলকে গদগদ হয়ে ধুরন্ধর বললে, আগে হ্যাঁ, মাল পয়লানাম্বুরি যখন হচ্ছে না তখন ঘটি ভরা দাম চাইনে, আমার বাটি ভরা হলেই হবে। কালাভূত পেছন থেকে এগিয়ে এলো, রাগে ফুসছে। ব্রহ্মদৈত্যের মতো রঙ্গরসিকতা সে বোঝে না, দম্ভ কিরিমিরি করে বলল, জোচ্চোরের দল, গানের বস্তা না ঘোড়ার টিম, ধাপ্পা দিয়ে সেদিন ভুয়ো মাল গোছিয়ে গেছে, আবার একটাকে আজ পাঠিয়েছে, সেই বস্তা ফেরত দিয়ে দিচ্ছি, নিয়ে এখনই পালা, নয়তো মুন্ডু ছিড়ব। টেকোভূত সজোরে ধুরন্ধরকে হাঁ করিয়ে ধরল। নটবরের বিশাল পিলে কালাভূত ঠেসে ঠেসে তার পেটের ভেতর ঢোকাল, পেটে পিলে পায়ে গোদ, ধুরন্ধর বাড়ি ফিরে যাচ্ছে। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন।